علی شیر خدا حیدر حیدر، غرور کبریا حیدر حیدر، وسیع مصطفی حیدر حیدر، علی شیر خدا حیدر حیدر، غرور کبریا حیدر حیدر، وسیع مصطفی حیدر. مقدر ساز ہے مولا، مقدر ساز ہے مولا، جسے پرواز تو دے دے وہی شہباز ہے مولا، وہی شہباز ہے مولا، اسے پردہ محمد سے سرے معراج جو بولا، سرے معراج جو بولا، ہمیں لہجے سے لگتا ہے تیری آواز ہے مولا، صفیر کبریا محمد کی دعا حیدر حیدر، غرور کبریا حیدر حیدر، علی شیر خدا حیدر حیدر، غرور کبریا حیدر حیدر، وسیع مصطفی حیدر حیدر. اعوذ باللہ من الشیطان الرجیم، بسم اللہ الرحمن الرحیم. فیا رب سلم وسلم وبارک علی بزبط المصطفی غوش اعظم. فیا رب سلم وسلم دل مصطفیٰ شعظم، عرش پر رہتا ہے چرچا اولیاء اللہ کا، عرش پر رہتا بالا اولیاء اللہ کا، اے فلک ہے بول بالا اولیاء اللہ کا، رویت حق ہے نظارہ اولیاء اللہ کا، رویت حق ہے نظارہ اولیاء اللہ کا، عقیدہ موسیٰ ہے شیدا اولیاء اللہ کا، عقیدہ موسیٰ ہے شیدا اولیاء اللہ کا، امتی لوگوں کو کیا معلوم ان کا مرتبہ، سے پوچھو رتبہ اولیاء اللہ کا، انبیاء
حادث یا مفسر یا وصولی یا فقیر ہو محدث ہو مفسر ہو فقیر ہو فقیر ڈھونڈتے ہیں سب وسیلہ اولیاء اللہ کا ڈھونڈتے ہیں سب وسیلہ اولیاء اللہ کا عرش پر رہتا ہے چرچا صدر الدین علی کے فیض سے دنیا میں آج حضرت مولا علی سے فیض سے دنیا میں آج حضرت فلک ہے بول
سلام علیکہ یا رسول
صلی اللہ علی محمد صلی اللہ علیہ وسلم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. الفاتحة. لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم. یا شیخ السلام علیکم و رحمت اللہ وبرکاتہ. এখন আপনাদের সামনে তাকরীর করছেন আমাদের আকা ও মাওলা পীর ও মুর্শিদ রহবারে দীন ও দুনিয়া কুতবে জামা, হাওড়া জেলার বান্নান থানার খাচুটি গ্রামে অবস্থিত খানকায়ে কাদরিয়ায় হুসাইনিয়া নামক পবিত্র ধর্মীয় প্রতিষ্ঠানের আধ্যাত্মিক পথ প্রদর্শক আলে রসুল ঔলাদে আলী হযরত সৈয়দনা ও মাওলানা সৈয়দ সাআতেহ আলী আল কাদরী আল হাসানি আল হুসাইনি পীর নগরী মাদ্রাসাতুল আলী, আপনারা হুজুর পাকের বক্তব্য মনোযোগ সহকারে শুনুন। بسم الله الرحمن الرحيم. ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا. اي قدر الشريف اللهم صل على محمد وعلى ال محمد. اللهم صل على محمد وعلى ال محمد. اللهم صل على محمد وعلى ال محمد. হাজরিনে মজলিস উপস্থিত পীর ভাই ও পীর বোনেরা, আজ এই শ্রীরামপুর গ্রামে আপনাদের পরিচিত আমাদের খানকা শরীফের অত্যন্ত কাছের মশির মিয়ার তরফ থেকে এই মাহফিল পাকের আয়োজন করা হয়েছে। এই মাহফিল পাকের উদ্দেশ্য সেটা হচ্ছে যে মুশির মিয়ার ছেলে আগামীকাল খাতনার আয়োজন করা হয়েছে, অর্থাৎ যেটাকে মুসলমানি বলা হয়। মূলত সেই উদ্দেশ্যেই এই পবিত্র মাহফিল পাকের আয়োজন করা হয়েছে। অত্যন্ত মহব্বত এবং আন্তরিকতার সঙ্গে মুশির মিয়া এই মাহফিল পাকের আয়োজন করেছেন। আমরা যারা এই পবিত্র মাহফিল পাকে এসে উপস্থিত হয়েছি, আমাদের সকলের আল্লাহ তাবারক ওয়া তাআলার বারগাতে এই ফরিয়াদ করা দরকার যে এই মাহফিল পাক যেন হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং উনার আহলে বাইতের ওসিলাতে যেন কবুল ফরমান, বলুন আমিন। এবং
তার সঙ্গে সঙ্গে আমরা যারা এই মাহফিল পাকে এসে উপস্থিত হয়েছি আমাদের প্রত্যেকের হাজিরিও যেন কবুল ফরমান বলুন আমিন। এবং যে উদ্দেশ্য নিয়ে ইনার ছেলের খতনার উদ্দেশ্য নিয়ে অনুষ্ঠান যেন সুন্দরভাবে হয়, কোনো অসুবিধে না হয়, সবকিছুর জন্য ইনি যে ইরাদা নিয়ে মাহফিল পাকের আয়োজন করেছেন আমাদের প্রত্যেকের আন্তরিক ফরিয়াদ, আল্লাহ তাবারক ওয়া তাআলার বারগাতে যেন ওনার অনুষ্ঠান যেন সুন্দরভাবে সর্বাঙ্গিক সুন্দর হয়ে ওঠে। তো হাজিরিনে মজলিস, মুক্তাসার কয়েকটা কথা, ঠিক বক্তব্য নয়, কয়েকটা সংক্ষিপ্ত কথা। আমরা এতক্ষণ মিলাদ শরীফ পাঠ করলাম, অর্থাৎ মিলাদে গসিয়া হলো, মিলাদে গসিয়া অর্থাৎ হুজুর গসে আজম দস্তগীর আলাইহিস সালামের পবিত্র শান পাকে যে মিলাদ শরীফ পাঠ করা হয় সেটাকে বলা হয়, যে দিওয়ান পাক পাঠ করা হয় সেটাকে বলা হয় মিলাদে গসিয়া। আমরা যে দিওয়ান পাক পাঠ করলাম, যে আরশ পর রহতা হে চর্চা আউলিয়া আল্লাহ কা, আয় ফলক আয় বোল বালা আউলিয়া আল্লাহ কা, আর উম্মতি লোগো কো ক্যা মালুম হে উনকা মর্তবা, আম্বিয়া সে পুছো রুতবা আউলিয়া আল্লাহ কা, সুবহানাল্লাহ, আম্বিয়া সে পুছো রুতবা আউলিয়া আল্লাহ কা। মানে আপনারা তো এই এলাকার মানুষ, উর্দু খুব উর্দু স্পিকিং লোক, যদিও আপনাদের একটা আলাদা উর্দু আঞ্চলিক ভাষা, নিজস্ব নিজেদের একটা আঞ্চলিক ভাষা আছে, কিন্তু এতটুকু খুব ভালোভাবে আমরা বুঝতে পারছি যে উম্মতি লোগো কো ক্যা মালুম হে উনকা মর্তবা আর আম্বিয়া সে পুছো রুতবা আউলিয়া আল্লাহ, অর্থাৎ আম্বিয়ার কাছ থেকে জানার জন্য বলা হচ্ছে আউলিয়া আল্লাহর মর্তবা। আম্বিয়া ছাড়া আউলিয়া আল্লাহর মর্তবা বয়ান করতে পারবেন না, তাহলে আউলিয়া আল্লাহর কত মর্তবা আল্লাহ দান করেছেন। তো হাজিরিনে মজলিস, আমরা সেই হুজুর গসে পাক জিনার গোলামিতে, জিনার সিলসিলায় কাদেরিয়ার গোলামিতে আমরা দাখিল হয়েছি। আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে হুজুর গসে পাকের পবিত্র সিলসিলায় কাদেরিয়ার গোলামিতে আমরা দাখিল হতে পেরেছি, বলুন সুবহানাল্লাহ। তার কারণ নরমাল ওয়ালির কথা আলাদা, ওয়ালির মর্তবা তো সর্ব অবস্থায় উচ্চ মানের, সর্ব অবস্থায়, কিন্তু আমি সাধারণ আউলিয়া আল্লাহর কথা বলছি না, আমি হুজুর গসে পাকের কথা বলছি যিনি হচ্ছেন সরদারে আউলিয়া, অর্থাৎ তমাম আউলিয়ার সরদার, এবং শুধু সরদারে আউলিয়া নন, বলা হচ্ছে যে আউলিয়া গর্দন কো আপনে ঝুকাতে হ্যায় ওয়াহাঁ, আউলিয়া গর্দন কো আপনে ঝুকাতে হ্যায় ওয়াহাঁ আর পাও রাখতে হ্যায় জাহাঁ হযরতে গসো সাগর, অর্থাৎ যেখানে হুজুর গসে পাকের পবিত্র কদম মোবারক থাকে সেই কদম মোবারকের নিচে তমাম আউলিয়া আল্লাহ নিজের গর্দনকে রেখে দেন, অর্থাৎ হুজুর গসে পাকের পরবর্তীকাল থেকে যত আল্লাহর ওয়ালি এসেছেন সবার গর্দনে হুজুর গসে পাকের কদম মোবারক, বলুন সুবহানাল্লাহ। তো হাজিরিনে মজলিস, আউলিয়া আল্লাহর শান পাকে পবিত্র কোরআনে মজিদে আল্লাহ আয়াত নাজিল করলেন, যদি আয়াত না থাকতো, ইসলামে জিকির না থাকতো, কোরআনে বয়ান না থাকতো, তাহলে তো আমরা কেউই মানতাম না, তাই না? অর্থাৎ আমরা এই জন্য আউলিয়া আল্লাহকে মানি, কারণ আউলিয়া আল্লাহ জিকির কোরআনে এসেছে, আমরা এই জন্য আহলে বাইতকে মানি, আহলে বাইতের জিকির কোরআনে এসেছে, আমরা এই জন্য ওয়ালিকে নিজের মুর্শিদ মানি, কারণ মুর্শিদের জিকির কোরআনে এসেছে, আমরা রাসূল আল্লাহকে রাসূল আল্লাহ এই জন্য বলি, কারণ আল্লাহ রাসূল আল্লাহকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ও মুক্তার বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছে। কোরআনে মজিদে আল্লাহ ইরশাদ ফরমাচ্ছেন যে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন, অর্থাৎ আমি যাকে নিজের ওয়ালি বলে দিই, নিজের দোস্ত বলে দিই, তার দুনিয়াতেও কোনো ভয় নেই এবং আখিরাতেও কোনো ভয় নেই। তো আল্লাহর ওয়ালির যদি দুনিয়া ও আখিরাতে কোনো ভয় না থাকে,
কিন্তু আল্লাহর ওয়ালির সংস্পর্শে যারা এসে যায় তাদেরও দুনিয়া ও আখেরাতে কোনো ভয় থাকে না, এই বিশ্বাস এই আকীদা আমাদেরকে রাখা দরকার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো হাজিরিনে মজলিস, আমরা যারা রেগুলার নামাজ পড়ি, এখানে বহু লোক আছেন যারা রেগুলার নামাজ পড়ে, অনেকে আছেন রেগুলার পড়েন না, সপ্তাহে একদিন জুম্মা পড়েন, অনেকে আছেন হয়তো জুম্মাও পড়তে পারেন না, বছরে একবার ঈদ বকরিদ তো পড়েন, তাহলে নামাজির মাহফিল হলো কিনা? তবে আমাদের উচিত যতটা বেশি সম্ভব আল্লাহ তাবারক ওয়া তাআলার দেখানো ফরজ ইবাদত পালন করা। তো নামাজের মধ্যে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, সূরা ফাতিহা। মাঝখানের সংক্ষিপ্ত একটা অংশ কেটে পড়লাম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, অর্থ কি? এই পরওয়ারদিগার, আপনি আমাদেরকে ওনাদের রাস্তা দেখান, সেই মহান ব্যক্তিদের রাস্তা দেখান যে রাস্তাতে আপনি নিয়ামত দান করেছেন। তো ভাই, নামাজ তো আল্লাহর প্রাইভেট ইবাদত, নামাজ হলো আল্লাহর পার্সোনাল প্রপার্টি, পার্সোনাল ইবাদত, প্রাইভেট ইবাদত, আল্লাহর সঙ্গে বান্দার কথা হচ্ছে। তো আমরা সূরা ফাতিহাতে বলছি যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, এই পরওয়ারদিগার আপনি আমাদেরকে ওনাদের রাস্তা দেখান যে রাস্তায় আপনি নিয়ামত দান করেছেন। অর্থাৎ আল্লাহ ও বান্দার পার্সোনাল ইবাদতের মধ্যে কোন অন্য ব্যক্তিরও ইন্টারফেয়ারেন্স হয়ে গেল যেই ব্যক্তিদের প্রতি আল্লাহ নিয়ামত দান করেছেন। এবার আমাদের খুঁজতে হবে সেই ব্যক্তি কারা, তাই তো? তো আল্লাহ নিয়ামত দান করেছেন কাদের প্রতি, আল্লাহ নিয়ামত কবে দান করলেন, আল্লাহ নিয়ামত কার প্রতি দান করলেন, আল্লাহ নিয়ামত কোন সাধারণ মুসলমানের প্রতি দান করলেন, না কোন মাওলানা মৌলভির প্রতি দান করলেন, না কোন নেতা মন্ত্রীর প্রতি দান করলেন, কার প্রতি উনি নিয়ামত দান করলেন? আমরা যদি একটু গভীরভাবে সিরিয়াসলি যদি আমরা ভাবি, তাহলে কোরআনে মজিদের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমাচ্ছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, কোন একটি সময় সেই সময়টা আমাদের জানা আছে, সেই সময়টা হলো হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন ময়দানে গদীরের ময়দানে, তখন সওয়া লাখ সাহাবা ছিল, সওয়া লাখ সাহাবার মধ্যে মলায় কায়নাতকে ডাকলেন, ডেকে নিয়ে উনি সবাইকে বললেন যে শোনো, আমি তোমাদেরকে কিছু মূল্যবান মেসেজ দিতে চাই, আমি তোমাদের বলতে চাই যে আজকের এই ময়দানে গদীরে তোমরা যারা উপস্থিত হয়েছো, তোমরা কি আমাকে নিজের মাওলা বলে মানো? সবাই বলল ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয়ই আমরা আপনাকে নিজের মাওলা বলে মানি। তারপরে মাওলায়ে কায়নাতকে ডাকলেন, মাওলায়ে কায়নাতের পবিত্র হাত ধরে সওয়া লাখ আসহাবে রাসূলের মধ্যে দেখিয়ে বললেন যে শোনো, তুমি যার যার মাওলা, মান কুনতুম মাওলা ফা হাযা আলিউন মাওলা, এ আলী সেই ব্যক্তির মাওলা। তো হাজিরিনে মজলিস, যে কথা আমি বলছিলাম যে যখন মাওলায়ে কায়নাতকে হুজুর রাসূলে পাক ঘোষণা করে দিলেন যে রাসূল আল্লাহর পরবর্তী স্থানটা কার, তখনই এই আয়াত নাজিল হলো যে আজকের দিনে আমি ইসলামকে পরিপূর্ণতা দান করলাম। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ এটা বলার অর্থ, এটা আমাদের কাছে খুব কমন একটা হিস্ট্রি, আমরা সবাই জানি, যদিও যতবার শুনবো ততবারই মনে হবে এটা আমাদের কাছে নতুন কিছু, ইন্টারেস্টিং যতবার শুনবো, কারণ ইসলামে তো একটা জিনিস বারবার শুনলে যে বোরিং হয়ে যাওয়া হয় এরকম তো ব্যাপার নয়। আমরা একই আজান বরাবর শুনে আসছি, আমরা একই নামাজ বরাবর দেখে আসছি, আমরা একই কোরআন বরাবর তিলাওয়াত করে আসছি। তো কেউ বোর হয়েছে? বোর হয়নি। তার কারণ যা ছিল সেটাও সঠিক, যা আছে সেটাও সঠিক, আর এটাই কায়ামত পর্যন্ত থাকবে। বলুন সুবহানাল্লাহ।
তাহলে নামাজের মধ্যে আল্লাহ বললেন যে আমি উনাদের রাস্তা, যে রাস্তায় নিয়ামত দান করলাম, আর সেই রাস্তা কোনটা? ময়দানে গাদিরে যখন রাসূল আল্লাহ বললেন যে আমি যার মাওলা, আলী তার মাওলা, সেই দিনেই আল্লাহ বললেন আমি ইসলামে নিয়ামত দান করলাম, পরিপূর্ণতা দান করলাম। অর্থাৎ এটা পরিষ্কার হয়ে গেল যে নিয়ামতওয়ালা রাস্তা সেই রাস্তা যেটা মুহাম্মদে মুস্তাফার রাস্তা, নিয়ামতওয়ালা রাস্তা সেটা যেটা আলী ইয়া মুর্তজার রাস্তা। অর্থাৎ নিয়ামতওয়ালা রাস্তা হলো মুহাম্মদে মুস্তাফার রাস্তা, নিয়ামতওয়ালা রাস্তা হলো আলিয়ে মুর্তজার রাস্তা, নিয়ামতওয়ালা রাস্তা হলো ইমামে হাসনাইনের রাস্তা, ইমামতওয়ালা রাস্তা হলো, নিয়ামতওয়ালা রাস্তা হলো ইমামগণের রাস্তা, নিয়ামতওয়ালা রাস্তা হলো গসে আজমের রাস্তা। আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে সেই পথের পথিক হয়ে আমরা রয়েছি এবং যেন এইভাবেই থাকতে পারি, এবং আমরা যেন কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী চলতে পারি, আমরা যেন হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উনার আহলে বাইতের দেখানো পথ অনুযায়ী চলতে পারি। এই ফরিয়াদ আমাদেরকে প্রত্যেককে সর্ব অবস্থায় আল্লাহ তাবারক ওয়া তাআলার বারগাতে করা দরকার। আমরা যারা এখানে এসে উপস্থিত হয়েছি, আমি আবার বলবো অত্যন্ত মহব্বত এবং আন্তরিকতার সঙ্গে মুশির মিয়া এই মেহফিল পাকের আয়োজন করেছেন। আল্লাহ পাক যেন মেহফিল পাককে কবুল ফরমান, এবং যে উদ্দেশ্য নিয়ে উনি এই মেহফিলের আয়োজন করেছেন সেই অনুষ্ঠানও যেন সুন্দরভাবে সর্বাঙ্গিক সুন্দর হয়, তার জন্য প্রত্যেকে ফরিয়াদ করা দরকার। আমরা যারা এখানে এসে উপস্থিত হয়েছি, আমাদের প্রত্যেকের হাজিরির কবুলিয়াতের জন্য, এই মেহফিল পাকের কবুলিয়াতের জন্য সকলে মিলে দোনো হাত বুলন্দ করকে আমরা একবার নারা লাগাবো, দোনো হাত বুলন্দ করকে পুরি কলেজে কে তাকত কে সাথ নারে তাকবীর, নারে রিসালত, নারে হায়দারি, নারে হুসেন, নারে আব্বাস, নারে গোস, নারে হায়দারি, 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 হায়দারি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। دل سیر ہے گدائے جناب امیر کا، دل سیر ہے گدائے جناب امیر کا، خالی کبھی رہا نہیں کاسا فقیر کا، مطلب یہی ہے ہاتھ کی ہر ایک لکیر کا، دامن نہ چھٹنے پائے جناب امیر کا، امیر دو سرا محمد کی دعا، غرور کبریا خدا، غرور کبریا